ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. সম্মানিত এক ভাই, সমস্যার কথা জানাচ্ছেন। আপনার পুরো পরিবার, আব্বা মা দাদা ভাই বোন সবাই শিরিক যুক্ত, বেদাত যুক্ত, এগুলো বিশেষ করে। এখন আপনি তাদেরকে বুঝাতে পারছেন না, ফির যেটা বলে সেটা বিশেষ করে। সম্মানিত ভাই, আমরা দায়িত্ব হলো পৌঁছে দেওয়ার, কাউকে হেদায়ত করার বা কাউকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনার হেদায়ত করতে পারে না। আর এমনটি নয় না যে আপনার দুঃখে, আপনার চিন্তায়, আমার টেনশনে আপনি সে হয়ে যাচ্ছেন না, এমনটি নয়। লূত আলাহি সাল্লামের স্ত্রী হেদায়ত হয় নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মাও হেদায়ত হয় নাই, তার চাচা যিনি ইসলামের আপনার পক্ষে সাহায্য করছেন তিনিও কিন্তু মুসলমান হয়ে মরে যান নাই, তিনি মুশরিক অবস্থায় মারা গেছেন। হ্যাঁ, ইব্রাহিম আলাহি সাল্লাম তার বাপরও অনেক চেষ্টা করেছে, সেও কিন্তু আসে নাই। হ্যাঁ, নূহ আলাহি সাল্লামের স্ত্রী সন্তান তারাও কিন্তু আসে নাই। কিন্তু এটার থেকে বোঝা যায় যে যে এই আপনার নবীদের এই কাহিনী থেকে কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে হেদায়ত একমাত্র আল্লাহর কাছে, জোর করি কাউকে হেদায়ত করা যাবে না। আপনার আমার কার আমার আপনার কাজ হলো দেখিয়ে দেওয়া যে এটা হলো সিরাতুল মুস্তাকিম। ডানে বায়ে শয়তানের পথ অনেক আছে, সোজা সরল লেখা পথ আমার আপনার দায়িত্ব হলো সেটা দেখে দেওয়া। কে মানছে না না মানছে সেটা আপনার দেখা বেশি, আপনি পৌঁছে যেতেন। আপনার আব্বা যদি হেদায়ত না হয়, তারা শিরিক বেদার সাথে যুক্ত হয়, কেয়ামতের ময়দানে তারা দায়িত্ব দিবে, আপনি পৌঁছে যেতেন। তাদের দুনিয়ার বুকে তাদের সাথে সৎ ব্যবহার করতেই থাকেন, আপনার আপনার দাওয়াত দিয়ে দিতে থাকেন আর আপনি সৎ ব্যবহার তাদের সাথে করতে থাকেন, ঠিক আছে না? আপনি কখনো খবরদার তাদের কথা শুনবেন না, কেন ফেলা তোতে হোমা। তারা যদি এমন কিছু চাপ সৃষ্টি করে যেটা আল্লাহর সাথে না নাফরমানি হয় আর তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি হয় বা এমন কোনো কথা বলে যেটা শিরিক কথা বলে, তাহলে ফালা তোতে হোমা তাদের কথা মানবে না। আল্লাহ বলছেন তাদের কথা মানিও না, এই ক্ষেত্রে তাদের কথা মানবেন না, কারণ কোনো সৃষ্টির আনুগত্য নেই একমাত্র আল্লাহর। আর তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরুদ্ধে আচরণ করে কোনো সৃষ্টির আনুগত্য নেই, সেটা মা বাবা হোক বা স্ত্রী বা অন্য কোনো কিছু লোক হোক, ফিসাব হোক, যেটা যেই হোক না কেন, আপনার কাজ হলো আপনার পৌঁছে দেওয়া, দুঃখ করার কোনো প্রয়োজন নেই। আপনার আল্লাহ দায়িত্ব দিয়েছে পৌঁছে দিন, আমি তাদের সাথে সদ্ব্যবহার করেন, ঠিক আছে।